আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। অনেকের প্রচন্ড মাথা ব্যথা করে, অনেকের আবার পেট ব্যথা করে, অনেক বোনদের বেশিরভাগ পেট ব্যথা করে, আবার অনেক ভাইদের বেশিরভাগ মাথা ব্যথা করে, বিভিন্ন টেনশানে বিভিন্ন কাজকর্মে আঘাত পেয়ে। আশা করি আজকে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আজকে আপনাদের মাঝে পবিত্র কোরআনের একটি আমল সম্পর্কে জানাবো, যে আমলটি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আপনার মাথা ব্যথা নিমিষেই শেষ হয়ে যাবে এবং আপনার পেট ব্যথা নিমিষেই শেষ হয়ে যাবে। আমলটি করার সাথে সাথেই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। এটা পবিত্র কোরআনের একটি আমল, অবশ্যই বিশ্বাস রেখে আমলটি করবেন। সর্বপ্রথমে চলে আসি মাথা ব্যথা কীভাবে দূর করবেন, মাথা ব্যথার আমলটি কীভাবে করবেন। যদি কারো মাথা ব্যথা হয় তাহলে সুরা ফাতেহা একবার পড়বেন, তারপরে এই স্কিমের এই আয়াতটি সুরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, এই আয়াতটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। করার পরে আপনার হাতে আপনি একটি ফু দিয়ে সেই হাড়টা আপনার কপালে বলিয়ে দিবেন, এবং আপনি যদি কাউকে দিয়ে আমলটি করে নিতে পারেন তাহলে সে সর্বপ্রথম সুরা ফাতেহা একবার পাঠ করে এই আয়াতটি 3 বার পাঠ করে আপনার মাথাতে একটি ফু দিয়ে দিবে ইনশাআল্লাহ, সাথে সাথে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আসি পেট ব্যথা নিয়ে। এই আমলটি করলে আপনার পেট ব্যথা সাথে সাথেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আপনি 1 গিলাস পানি নেবেন, নিয়ে সুরা ফাতেহা একবার পাঠ করবেন, তারপরে স্কিমের পর এখন যে দোয়াটি দেখছেন এই দোয়াটি 3 বার পাঠ করবেন। করার পরে পানিতে একটি ফু দিয়ে ওই পানিটা আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন ইনশাআল্লাহ, আপনার পেট ব্যথা সাথে সাথেই ভালো হয়ে যাবে। অথবা আপনার কাছে যদি পানি খাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে একবার সুরা ফাতেহা পড়ে এই দোয়াটি 3 বার পড়ে আপনার পেটে একটি ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, সাথে সাথে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদেরকে আমলটি সম্পর্কে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন দোয়া ও আমল সম্পর্কিত ভিডিওতে। আসসালামু আলাইকুম।